সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমিনী মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা, সবুজ বাংলা। মাংস একটি মুখরোচক খাবার, এই মাংস খাওয়া নিয়ে অনেক ধরনের মতামত চালু আছে। তো চলুন আমরা হাঁস মুরগি গরু ও ছাগলের মাংসের উপকারিতা ও ক্ষতিকর দিক সম্পর্কে জানি। আমরা মোটামুটি সবাই জানি যে গরুর মাংস একটি ক্ষতিকর খাবার যা এড়িয়ে চলা উচিত, কারণ এটি কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু সত্যি কথা হলো যে গরুর মাংসের অনেক উপকারী দিকও আছে। মুসলিম দেশে গরুর মাংসের প্রধান এটা প্রোটিন, গরুর মাংস সবাই খেতে পারবে। তবে গরুর মাংসের যে চর্বি অংশটুকু, চর্বি, এই চর্বি অংশটুকে আমরা বাদ দিতে বলি, এবং 40 বছরের পরে যাদের হাইপারটেনশন কিংবা যাদের রিং পরানো আছে, কার্ডিয়াক রোগী, সেই রোগীদের ক্ষেত্রে আমরা চর্বিযুক্ত মাংসটাকে অ্যাভয়েড করতেই বলবো। গরুর মাংস কী পরিমাণ খাওয়া উচিত? দৈনিক গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো 3 আউন্স বা 85 গ্রাম। আপনি যদি 3 আউন্স বা 85 গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খান, তাহলে এটা থেকে আপনার দৈনিক ক্যালোরির চাহিদার মাত্র 10% ক্যালোরি আসবে। চর্বি ছাড়া মাংস কোথায় পাবেন? গরুর শরীরের 2টি অংশ আছে যাতে পাবেন চর্বি ছাড়া মাংস, এবং এই অংশগুলোতে চর্বির পরিমাণ চামড়া ছাড়ানো মুরগির থানের মাংসের চেয়েও কম। এই 2টি অংশ হলো গরুর পেছনের পায়ের রানের মাংস এবং গর্দান থেকে পিঠের মাংস। গরুর মাংসে আছে পুষ্টি। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় 9টি পুষ্টি উপাদান আছে গরুর মাংসে। এগুলো হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন B1, B2, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, ভিটামিন B6, আয়রন এবং রিবোফ্লেভিন। প্রোটিন শরীরের পেশি গঠনে ভূমিকা রাখে। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফসফরাস দাঁত ও হাড়ের শক্তি বাড়ায়। আয়রন শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে সহায়তা করে, এবং ভিটামিন B1, B2 খাদ্য থেকে শক্তি যোগান দেয়। 3 আউন্স গরুর মাংস থেকে যেই পরিমাণ জিঙ্ক আসে, সেই পরিমাণ জিঙ্ক পেতে আপনাকে খেতে হবে 3 আউন্স ওজনের 11 টুকরো টুনা মাছ। এই পরিমাণ আয়রনের জন্য খেতে হবে 3 কাপ স্পিনাচ। এই পরিমাণ রিবোফ্লেভিনের জন্য খেতে হবে 3 আউন্স ওজনের 2.5 টুকরো মুরগির মাংস, এবং এই পরিমাণ থায়ামিন এর জন্য খেতে হবে 3 আউন্স ওজনের 2 টুকরো মুরগির মাংস। বর্ধনশীল বাচ্চা বা টিন এজারদের সামর্থ্য ও শক্তিশালী করে গড়ে তুলতে গরুর মাংসের তুলনা নেই। শুধু শারীরিক বর্ধন নয়, বুদ্ধিবৃত্তিক গঠন এবং রক্ত বর্ধনেও এটি ভূমিকা রাখে। গরুর মাংসে আছে কনজুগেটেড লিনোলেইজ অ্যাসিড। এটি ক্যান্সার প্রতিরোধ, ডায়াবেটিস প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। সুতরাং গরুর মাংস খান, তবে রয়ে শোয়ে। গরুর মাংস খেয়েও ঝুঁকিমুক্ত থাকতে যে বিষয়গুলো মেনে চলতে হবে: দৈনিক 3 আউন্স বা 85 গ্রামের বেশি খাবেন না। মাংস কাটার সময় দৃশ্যমান চর্বি আলাদা করে ফেলে দিন। বেশি তেল দিয়ে ভুনা করার চাইতে বারবিকিউ, গ্রিল, কাবাব বা অল্প তেলে ঝোল করে ঝোল এড়িয়ে মাংস খেলে তা বাড়তি তেলে ক্ষতির সম্ভাবনা এড়াতে সহায়তা করবে। আর সবচেয়ে বেশি ভালো হয় চর্বি ছাটা গরুর মাংস প্রথমে 2 লিটার পানি দিয়ে সেটির চুলায় 20-30 মিনিট জাল দিন। তারপর গাঢ় সাদা চর্বিযুক্ত সব পানি ফেলে দিয়ে পরিমিত পরিমাণ তেল ও মশলা দিয়ে রান্না করুন। তাহলে গরুর মাংসের অনেক ক্ষতিকর উপাদান থেকে রক্ষা পাবেন। এই মাংস পরিবারের সবাই খেতে পারবেন, একবার পরীক্ষা করেই দেখুন। গরুর মাংসের ক্ষতিকর দিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক তৈরি হয় তার অর্ধেকই ব্যবহৃত হয় পশু উৎপাদনে, আর মানুষের জন্য তা বয়ে আনছে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি। পুষ্টি ও ক্যান্সারের ওপর ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন EPIC নামে একটি সংস্থা গবেষণা চালায়। মাংস খাওয়ার সঙ্গে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ ও ক্যান্সারের সম্পর্ক রয়েছে বলে গবেষণায় দাবি করা হয়। ক্যান্সার। সম্প্রতি দেখা যায় অতিরিক্ত মাংস, বিশেষ করে লাল মাংস খাওয়ার কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায়। এতে ফুসফুস ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার, মলাশয় ক্যান্সার ও অগ্ন্যাশয় ক্যান্সার হতে পারে। হৃৎপিণ্ডের রোগ। হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের সঙ্গে মাংস খাওয়ার অনেক সম্পর্ক রয়েছে। বেশি মাংস খেলে রক্তচাপ বাড়তে পারে, স্ট্রোক, হার্ট ফেল হতে পারে।
45 থেকে 65 বছর বয়সের মধ্যে নিয়মিত মাংস খাওয়ার কারণে হৃৎপিণ্ডের রোগ হওয়ার ঝুঁকি 3 গুণ বেড়ে যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1 মিলিয়ন মানুষের ওপর একটি গবেষণা চালায়। এই গবেষণায় দেখা যায় যারা নিয়মিত 50 গ্রাম বা এর চেয়ে বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি বেড়ে যায় 42 ভাগ এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে 19 ভাগ। পশুকে খাওয়ানো অ্যান্টিবায়োটিকে মানুষের ক্ষতি। ওজন বৃদ্ধি ও রোগমুক্ত রাখার জন্য পশুকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। এসব পশুর মাংস খেলে মানুষের শরীরে এই অ্যান্টিবায়োটিক প্রবেশ করে, যা অত্যন্ত ক্ষতিকর। পশুকে খাওয়ানো হরমোনে মানুষের ক্ষতি। 14 মাসের মধ্যে সদ্য জন্ম নেয়া 37 কেজি ওজনের একটি বাছরকে 3 থেকে 4 মণ ওজনে পরিণত করার জন্য বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার ও হরমোনাল ওষুধ খাওয়ানো হয়, যা পশুর শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। সাধারণত গবাদি পশুকে স্টাডিওল, প্রোজেস্টারিয়ন, জেরানোল, ট্রিনবোলন অ্যাসেটেট নামে হরমোনাল ওষুধ খাওয়ানো হয়। এছাড়া ওজন বাড়ানোর জন্য ম্যালেনজেস্টারোল অ্যাসেটেট নামে এক ধরনের হরমোনাল ওষুধ খাওয়ানো হয়। এমন পশুর মাংস খেলে মানুষের শরীরে এসব হরমোন প্রবেশ করে, এতে দ্রুত মানুষের ওজন বেড়ে যেতে পারে, ক্যান্সার হতে পারে। এছাড়া অল্প বয়সে প্রজনন ক্ষমতা অর্জন বা স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। অন্যান্য সমস্যা, অতিরিক্ত মাংস খাওয়ার ফলে হৃৎপিণ্ডের সমস্যা ছাড়াও বিভিন্ন রোগের কারণ হতে পারে। ব্রেইনের ক্ষমতা কমিয়ে দেয়, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি কমে যায়, শরীরের ওজন বাড়তে পারে, পশুদের খাওয়ানো অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। গরুর মাংস কোষ্ঠকাঠিন্যের একটি অন্যতম কারণ, তাই সুস্থতার জন্য মাংস খেতে হবে পরিমিত। মাংস খাওয়ার সময় অবশ্যই চর্বি বাদ দিয়ে খাওয়া উচিত, তাহলে ঝুঁকি কিছুটা কমে। তবে গরুর মাংসের তুলনায় মহিষের মাংসে কোলেস্টেরল বা চর্বি একটু কম। মহিষের মাংসের আঁশ একটু বড় হলেও খেতে কিন্তু খারাপ লাগে না। খাসি, ঝাল, ঝোল, কষা, কাবাব, বিরিয়ানি, রোল, আরো কত কি। আর এখানেই বিপদ, মাটনে বাড়ছে কোলেস্টেরল, ক্ষতি হচ্ছে কিডনিরও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট আরো মারাত্মক, অতিরিক্ত রেড মিট কিডনির ক্যান্সার ডেকে আনতে পারে। অতিরিক্ত তাপমাত্রায় রান্না করা মাংসে এই বিপদটা ভয়ঙ্কর। শুধু মাংসের ঝোল বা কষা নয়, আপনার অতি পছন্দের মাটন রোল, মাটন বিরিয়ানি বা মাটন কাবাব খেলেও বিপদ মারাত্মক। খাসির মাংস তো আমাদের একটা প্রধান, আমাদের খাদ্য, প্রধান খাদ্য, আমাদের এটাও প্রোটিন। এবং খাসির মাংসতে এটা সাধারণত সবসময় খাওয়া যাবে, কিন্তু আবার একই কথা, সেই চর্বি, চর্বি অংশটাকে আমরা অ্যাভয়েড করব। গরুর মাংসের চেয়ে খাসির মাংসে চর্বির পরিমাণ বেশি। যাদের হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিক্সের ঝুঁকি আছে তাদের জন্য খাসির মাংস খুব ক্ষতিকর। তবে ছোট ছেলে মেয়েদের জন্য খাসির মাংস ভালো, বিশেষ করে খাসির কলিজা ও মগজ ছোট ছেলে মেয়েদের জন্য ও প্রসূতি মায়েদের জন্য খুবই উপকারী। খাসির কলিজা ও মগজ বৃদ্ধদের জন্য মারাত্মক ক্ষতিকর। এক গবেষণায় দেখা গেছে খাসির মাংসের চেয়ে পাঁঠার মাংসে বেশি চর্বি থাকে, সেটি আরো বেশি ক্ষতিকর। আবার ভেড়ার মাংসে খাসির মাংসের চেয়ে চর্বি কম থাকে, তাই খাসির মাংসের চেয়ে ভেড়ার মাংস ভালো। হাঁসের মাংস, শীতকালে অনেকে শখ করে হাঁসের মাংস খাচ্ছেন, মুরগির মতোই হাঁসের মাংস। গরু বা খাসির মাংসের মতো হাঁসের মাংস লাল মাংস নয়, কিন্তু হাঁসের মাংস সাধারণত চামড়া সহ রান্না করা হয়, সে কারণে সম্পৃক্ত চর্বির পরিমাণ বেড়ে যায়, তাই এটা বেশি না খাওয়াই ভালো। শৌখিন খাবার হিসেবে আমরা হাঁসের মাংসকে আমরা খাদ্য তালিকায় অনেকেই রাখি। আমরা হাঁস ভুনা খেতে পছন্দ করি, কিংবা অনেকে আমরা হাঁসের বারবিকিউ করি। অনেকের হাঁসের মাংসের অ্যালার্জি আছে, তাদেরকে আমরা হাঁসের মাংস খেতে কম খেতে বলবো। হাঁসের মাংস খেলে শরীর গরম হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ে, হৃদরোগের ঝুঁকি বাড়ে, বাত ব্যথা ও অ্যালার্জি বৃদ্ধি পায়, কখনো কখনো শরীরে চুলকানি, খুজলি, পাচড়া বৃদ্ধি পায়। তবে হাঁসের মাংস একটি মুখরোচক খাবার। যারা হাঁসের মাংস খেতে চান গরমের সময় না খেয়ে শীতকালে ও বর্ষাকালে এবং রাতের মেনুতে খাওয়া উত্তম। কবুতরের মাংস, কবুতরের মাংসে অনেক উপকার, বিশেষ করে বাচ্চা কবুতরের ঝোল শরীরের দুর্বলতা ও রক্ত বৃদ্ধিতে সহায়ক। ছোট ছেলে মেয়ে ও প্রসূতি মায়েদের জন্য এটি ঔষধের মতো কাজ করে। তবে যাদের হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি আছে তাদের জন্য কবুতরের মাংস ক্ষতিকর বিধায় না খাওয়া উচিত। মুরগির মাংস, মুরগির মাংস আমাদের সবার খুব প্রিয়। নানাভাবে আমরা খেয়ে থাকি মুরগির মাংস, রোস্ট, গ্রিল, ফ্রাই অথবা বিভিন্ন রকম
মশলা দিয়ে রান্না করা হয় সুস্বাদু খাবার। ইদানিং আমাদের দেশের তরুণ ও শিশুদের খাবার তালিকায় শীর্ষে রয়েছে মুরগি দিয়ে বানানো খাবার। মুরগি আমাদের প্রাণীজ আমিষের অন্যতম উৎস। মুরগির মাংস আমাদের প্রতিদিনের আমিষের চাহিদার 70% পূরণ করে থাকে। মাত্র 4 আউন্স মুরগির মাংস খেলে দৈনিক চাহিদার সবটুকু পাওয়া সম্ভব। প্রাণীজ আমিষে চর্বি একটু বেশি থাকে, তাই গরু বা খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস খাওয়া যেতে পারে, কারণ এতে সম্পৃক্ত চর্বির পরিমাণ অন্য মাংসের তুলনায় অনেক কম। আর সবচেয়ে কম চর্বি থাকে বুকের মাংসে। মুরগির কলিজা, মগজ আর চামড়া সহ মাংস না খাওয়া ভালো, এতে চর্বির পরিমাণ দ্বিগুণ থাকে। উপকারিতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় কমাতে সাহায্য করে, আমিষজনিত পুষ্টিহীনতা থেকেও রক্ষা করে। মুরগির মাংসের ভিটামিন বি, নিয়াসিন ও সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মাংস খেলে আমাদের শরীরের এনার্জি মেটাবলিজম সহজে হয়। ভিটামিন B6 ও নিয়াসিন খাদ্যের শর্করা, আমিষ ও চর্বি ভেঙে শক্তিতে পরিণত করতে সাহায্য করে। এছাড়া নিয়াসিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। এনার্জি মেটাবলিজম ছাড়াও ভিটামিন B6 হার্টের সুস্থতার জন্য দরকারি। শরীরে ভিটামিন B6 এর অভাব হলে হোমোসিস্টিন নামক এক ধরনের উপাদানের পরিমাণ বেড়ে যায়, রক্তনালিকার দেয়ালকে ক্ষয় করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। পোলট্রি মুরগির মাংস আসলে যে কোনো বয়সেই খাওয়া যাবে, যেটা আমরা ব্রয়লার বলি, ব্রোস্ট আকারে, এটা আকারে বড়, এটা খাওয়াও মানে ভালো এবং খেতে পারবে। সতর্কতা: ব্রয়লার মুরগি এড়িয়ে দেশি মুরগি খাওয়া ভালো, কারণ ব্রয়লার মুরগিকে নানা রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এছাড়া দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য যে খাবারগুলো খাওয়ানো হয় এবং হরমোন প্রয়োগ করা হয়, তাও খুব একটা নিরাপদ নয়। যাদের হার্টের সমস্যা, তাদের পরিমিত পরিমাণ মাংস খাওয়া উচিত। মাসে 12 বারের বেশি খাওয়া কখনোই ঠিক নয়। মুরগির মাংসে পিউরিন আছে, তাই যাদের গাউট অথবা কিডনির সমস্যা আছে, তাদের মুরগির মাংস কম খাওয়া উচিত বা একেবারে বাদ দেওয়া উচিত। পুষ্টি তথ্য: নিয়াসিনের অতি উৎকৃষ্ট উৎস এটি। এ মাংসে আমিষ ও সেলেনিয়াম আছে প্রচুর পরিমাণ। ভিটামিন B6 ও ফসফরাসের ভালো উৎস মুরগির মাংস। এছাড়া আয়রন ও কোলাইন রয়েছে। দেশি মুরগিতে আসলে আমাদের সর্বোচ্চ প্রোটিন আছে এবং দেশি মুরগি সবার জন্যই সহজ পাচ্য বলি আর কি আমরা। এই মুরগির মাংস খাওয়া ছোট বড় বৃদ্ধ সব বয়সেই খাওয়া যাবে। বাচ্চা মুরগি, যেটা কচি মুরগি আমরা বলি, এই কচি মুরগির স্যুপটা তাদের জন্য সবচেয়ে ভালো। মুরগির মাংসটাকে ভেঙে জাউয়ের সাথে স্যুপ করে দেওয়াটা ভালো। এই একই জিনিস প্রযোজ্য আপনার বৃদ্ধদের জন্য। প্রতি 4 আউন্স বা 113 গ্রাম মুরগির মাংসে যা আছে, পুষ্টি উপাদানের নাম ও দৈনিক চাহিদার পূরণকৃত পরিমাণ হল ট্রিপটোফ্যান 128 ভাগ, নিয়াসিন 78 ভাগ, আমিষ 70 ভাগ, সেলেনিয়াম 45 ভাগ, ভিটামিন B6 34 ভাগ, ফসফরাস 26 ভাগ, কোলাইন 23 ভাগ থাকে। স্বাস্থ্য তথ্য: মুরগির মাংস প্রতিদিনের আমিষের চাহিদা পূরণ করে। মুরগির বুকের মাংস সবার জন্য উত্তম। গিলা, কলিজা এবং মগজ ছাড়াও মুরগির স্যুপ বাচ্চাদের খাওয়ালে অনেক উপকার হয়। মুরগির মাংস যে কোনো প্রকার রান্না করলে কোনো অসুবিধা নেই, তবে গ্রিল আর বারবিকিউ শরীরের জন্য খুবই ভালো। মুরগির চামড়া, কলিজা ও মগজ হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের না খাওয়ানো ভালো। আমাদের খাদ্য তালিকাটা এমন হওয়া উচিত, সবসময় সুষম খাদ্য তালিকা হওয়া উচিত, এবং খাদ্য তালিকায় মাংস থাকবে, তার সাথে আমিষ থাকবে, প্রোটিন থাকবে, সবজি থাকবে, সবই থাকবে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের লিখে জানান। আমাদের কাছে জানাবার ঠিকানা: সবুজ বাংলা, GTV, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই। প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। নদী পুকুর খাল বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ,
সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরার, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরার।